সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে রাজ চক্রবর্তী পরিচালিত কাঠমান্ডু ছবিটি মুক্তি পেয়েছিল 2015 সালে। 3 বছর বাদে রাজ সেই ছবির সিকুয়েলের ঘোষণা দিলেন। ছবিটির নাম কাঠমান্ডু টু কম্বোডিয়া। তবে চমক হলো এই ছবির নায়িকা হিসাবে রাজ তার স্ত্রীকে সিলেক্ট করেছেন। শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে এই ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। কাঠমান্ডু টু কম্বোডিয়ার কাস্টিং নিয়ে অনেক দিন ধরেই টালবাহানা চলছিল। প্রথম ছবির নায়িকা মিমি চক্রবর্তী যে দ্বিতীয় কিস্তিতে থাকবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল। সবাই যেন ধরেই নিয়েছেন স্বামী রাজের ছবিতে স্ত্রী শুভশ্রীর থাকাটাই যেন স্বাভাবিক। তবে রাজ মানতে নারাজ যে শুধুমাত্র সে কারণেই তিনি শুভশ্রীকে অভিনয় করাচ্ছেন। তিনি বলেন, শুভকে চরিত্রটায় না মানালে কখনোই নিতাম না, এটা কাজের জায়গা। উল্টো শুভই প্রথমে রাজি হচ্ছিল না। এপ্রিল মাসে আমরা শুটিং শুরু করব, এই সময়টায় ও কাজ করতে চাইছিল না। পরে আমরা সকলে মিলে রাজি করিয়েছি। তিনি আরও জানালেন, কিছু মুখ বদলে গেলেও আগের ছবির চরিত্রগুলো মোটামুটি একই থাকছে, তবে গল্পটা একেবারেই নতুন। নতুন সিকুয়ালে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা করছেন যিশু সেনগুপ্ত। আবির নাকি দ্বিতীয় ছবিতে থাকতে রাজি হননি, যদিও রাজ বলছেন তারিখ নিয়ে সমস্যা হওয়ার কারণে আবির থাকছেন না। অন্যদিকে যিশুও জানিয়েছেন তিনি এখনও চুক্তিবদ্ধই হননি। এই পুরো দস্তুর কমেডি ছবিটা রিলিজ পাবে আসছে দীপাবলিতে। এদিকে এই ছবি হলো বিয়ের পর স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রথম ছবি, তাই দর্শকদের এক্সাইটমেন্টটা বোধহয় একটু বেশি। তো বন্ধুরা, শুভশ্রীর এই নতুন ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন।